আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো সবটাই তুষার দেখলে কি হয় তুষার ঝড় দেখলে কি হয় তুষার পড়ে আছে এমনটা দেখলেন এর কি ব্যাখ্যা হবে দর্শক আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা শেয়ার করব এই নিয়ে আপনাদের প্রত্যেকের ভিডিওটি দেখা দরকার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক আমরা অনেকেই এই স্বপ্ন দেখতে পারি সপ্তাহে তুষার ঝড় হতে দেখি বা তুষার পড়ে আছে দেখি তুষার পড়তে দেখি এর কি ব্যাখ্যা বন্ধুরা কোনো ব্যক্তি যদি সপ্তাহে তুষার এর ঝড় হতে দেখেন তাহলে এটা দেখা সপ্তদশটা নানা ধরনের সমস্যায় পড়ার ইঙ্গিত করে বা তিনি বিপদের মুখোমুখি হতে পারেন তিনি কোনো সমস্যায় পড়তে পারেন দর্শক তুষার পরে আছে এরকম স্বপ্ন যদি দেখেন এটাও সমস্যা বোঝায় বা বিপদ আপদ বোঝায় এরপরে দর্শক তুষার পড়তে দেখলেন আকাশ থেকে তুষার পড়ছে এরকম স্বপ্ন যদি দেখে তাহলে এটাও সমস্যা বোঝায় বা বিপদ আপদ বোঝায় এমন স্বপ্ন দেখার পরে দর্শক আমরা আল্লাহ তাআলার স্মরণাপন্ন হবে কিছুটা দান সৎকার করবো যেন বিপদ আপদ থেকে সমস্যা থেকে বাঁচতে পারি দর্শক তুষার এইটা পড়ার সাথে সাথে কতক্ষণ পরেই গলে যায় তো এইরকম স্বপ্ন যদি দেখেন সাময়িক সময়ের জন্য কোনো সমস্যা আপনার দেখা দিতে পারে আপনার কাজ হবে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন ইস্তেফার করবেন সমস্যা থেকে বাঁচার জন্য কিছুটা দান সৎকার করবেন ইনশাআল্লাহ দর্শক কোনো কুমারী মেয়ে কোন কুমারী মেয়ে যদি স্বপ্নে তুষার দেখেন তাহলে এটা দেখা তার জন্য অকল্যাণ বোঝাবে এমন স্বপ্ন দেখা তিনি যদি কোনো অপ্রেম ভালোবাসার সম্পর্কে থাকেন তাহলে তার তার থেকে বিরত থাকা উচিত প্রেমের যে মানুষ তার থাকবেন সে হয়তো তাকে ধোকা দিতে পারে তাকে কোন সমস্যার মধ্যে ফেলতে পারে তাকে অপব্যবহার করতে পারে তো তার প্রেম ভালোবাসার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত তিনি এগুলোকে বয়কট করবেন এগুলো থেকে বিরত থাকবেন প্রেম ভালোবাসা থেকে সাথে যে কেউ তাকে ধোকা দিতে পারে যদি দেখেন তুষার দেখেন তাকে কেউ ধোকা দিতে পারে দর্শক একজন মানুষ যদি সাধারণত তুষার দেখে তাহলে তিনি কারো ধোকার মধ্যে পড়তে পারেন আরো যে বিষয় না বললেই নয় যে কোনো ব্যক্তির যদি বিবাহ করার ইচ্ছা থাকে যে কোথাও বিয়ে করার ইচ্ছা বা বিয়ে কথাবার্তা চলছে এমত অবস্থায় স্বপ্ন যদি তুষার দেখেন তুষারে ঝড় হতে দেখেন তাহলে ওই বিবাহের ক্ষেত্রে আগানো উচিত হবে না কারণ তার পরিণাম ভালো হবে না অকল্যাণের দিকে হয়তো নিয়ে যাবে তাদের সেই সম্পর্কটা বিবাহিত থাকেন স্বামী স্ত্রী কেউ যদি দেখেন তাহলে সতর্ক থাকা উচিত হতে পারে তাদের মাঝ কোনো ঝগড়া হবে মনোমালিন্য হবে তো এমন যেন না হয় সম্পর্ক ছেদ হয়ে যাবে আর সতর্ক থাকবেন যেন সম্পর্কটা বজায় থাকে দাম্পত্য জীবনে এটা সাময়িক সময়ের জন্য মনমালিন্য হতে পারে তো আল্লাহ তো আল্লাহ কাছে দোয়া করবেন এবং থাকে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দশই যদি আপনারা কেউ স্বপ্নে তুষার জমা করতে দেখেন যে আপনি একটা থলের মধ্যে বা ব্যাগের মধ্যে তুষার ভরছেন তুষার জমা করছেন এই রকম স্বপ্ন যদি দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি অস্থায়ী সম্পদ লাভ করতে পারবেন যে টাকা পয়সা সম্পদ আপনার হাতে আসবে আবার চলে যাবে খরচ হয়ে যাবে এরকমটা বোঝে দর্শক এই ছিল তুষার সংক্রান্ত কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে নিকে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ